السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم مقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك
ذلك فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وقال الله سبحانه تعالى في موضع آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا وقال الله سبحانه تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم يوم تقلب وجوههم في يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقال الله سبحانه تعالى في موضع آخر يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى متفق عليه أو كما قال عليه الصلاة والسلام দুনিয়ার মুসলমান সাপেক্ষ হয়ে যাও কোরআনের আলোকে জীবন গড়াও দুনিয়ার মুসলমান সাপেক্ষ হয়ে যাও কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়াও রাসূল করিম কে নেতা মেনে রাসূল করিম কে নেতা মেনে
দুনিয়ার ও আখেরাতের জীবন সাজাও, দুনিয়ার মুসলমান সবে হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও, রাসূল করিমকে নেতা মেনে শাসন চালাও, সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান, দুনিয়ার মুসলমান সবে হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও, রাসূল করিমকে নেতা মেনে শাসন চালাও, সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান। উত্তম নেতা ছিলেন আবু বকর, এরপর নেতা ছিলেন হযরত উমর, কথা ঠিক কিনা? উত্তম নেতা ছিলেন আবু বকর, এরপর নেতা ছিলেন হযরত উমর, উটের পিঠে রেখে গোলাম, উটের পিঠে রেখে গোলাম, নেতা হয়ে রশি টানে জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান, দুনিয়ার মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও, রাসূল করিমকে নেতা মেনে শাসন চালাও, সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান। ধর্মের ভিতর সদগহনার ভিতর উত্তম শরণ, ধর্মের ভিতর একমাত্র ইসলাম ধর্ম, কথা ঠিক না বেঠি? গহনার ভিতর উত্তম শরণ, ধর্মের ভিতর একমাত্র ইসলাম ধর্ম, লোহার বরম গায়ে পরে, লোহার বরম গায়ে পরে, দাওয়াত জিহাদ চালাও, সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান, দুনিয়ার মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও, রাসূল করিমকে নেতা মেনে শাসন চালাও, সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা আজ একটি সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে ইসলামী জালসায় বসতে পেরে আমরা কিছু কুরআন ও সহিহ হাদিসের কথা শুনতে পাচ্ছি এবং বলতে পারছি। যে আল্লাহ সুবহান ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে এত সুন্দর একটি ব্যবস্থাপনার মধ্যে এখানে বসার তৌফিক দান করলেন, তার দরবারে জানাই সিজদায়ে শুকর। আমরা সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ শব্দটা একটু কম হয়েছে। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজা? যারা আলহামদুলিল্লাহ আসতে বলছেন তারা মনে হয় খুব একটা খুশি না। তারা আলহামদুলিল্লাহ যদি জুড়ে বলেন, সবাই যদি আলহামদুলিল্লাহ বলেন, তাহলে কি আপনাদের সওয়াব হবে না পাপ হবে? আলহামদুলিল্লাহর ফজিলত জানেন? মনে হয় জানেন না, এই জন্য আলহামদুলিল্লাহ বলেন নাই। আলহামদুলিল্লাহ অনেক ফজিলত রয়েছে। আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে যতগুলি অক্ষর আছে প্রতিটি অক্ষরের বিনিময়ে আপনি দশ দশটি করে নেকি পাবেন, এর তো কমপক্ষে আমাদের জানা আছে, আছে না? আলহামদুলিল্লাহ শব্দটি আরবি শব্দ, এর ভিতরে যতগুলি হরফ আছে প্রতিটি হরফের বিনিময়ে আপনি আমি যারা আলহামদুলিল্লাহ বললাম দশ দশটি করে নেকি আমাদের আমলনামায় লিখিবদ্ধ করে দেওয়া হবে। বলি আলহামদুলিল্লাহ, শত কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নাবিয়্যিন রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কাকিয়ারচর মধ্যপাড়া হাবিজিয়া মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আগত উলামায়ে কেরাম, আমার সামনে বসা শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি ভূমিকায় বেশি কথা না বলে সরাসরি আমার আলোচনায় চলে যাব, কারণ আমার আলোচনার সময় একেবারে কম। আমি যতটুকু আশা করেছিলাম তার চেয়ে সময় সম্ভবত কম দেওয়া হয়েছে। আমি কর্তৃপক্ষের নির্ধারিত সময়ের মধ্যেই আলোচনা শেষ করার চেষ্টা করব। আমরা বিষয়ভিত্তিক কথা বলি, বিষয়ের ভিতরে থাকার চেষ্টা করি, জাতিকে কিছু দেওয়ার চেষ্টা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে সবসময় একটা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালাম মুতাকাব্বালা। হে আল্লাহ, তোমার কাছে আমরা উপকারী এলেম চাচ্ছি এবং গ্রহণযোগ্য আমল চাচ্ছি। এই দোয়া সবসময় করে থাকি এবং জাতির সামনে যখন কথা বলি তখন কোরআন এবং সহি হাদিস থেকে বলার চেষ্টা করি এবং সেই কথাগুলির উপরে আমরা আমল করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই। এরপরে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের মধ্যে অনেকেই অনেক ধরনের কথা বলে থাকে, আজে বাজে মেশাল টেনে বিভিন্ন ইতিহাস বলে সময় নষ্ট করে। আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই সমস্ত বক্তাদেরকে হেফাজত করুক, তাদেরকে হেদায়েত দান করুক, বলি আমিন। আজ জাতিকে তারা কোরআন এবং সহি হাদিসের আলোচনা শোনাবে, সেখানে এসে যদি তারা বিভিন্ন ধরনের কল্পিত কাহিনী, রাস্তাঘাটে কি হয়েছে সেই কাহিনী এখানে শোনাতে আসে, শ্রোতারা তো এই কথা শোনার জন্য আসেন নাই, না এই কথাগুলি শোনার জন্য এসেছেন? আপনারা এসেছেন কোরআন এবং হাদিস থেকে বক্তারা বক্তব্য দিবেন, সেই কথাগুলি শুনে আপনারা কি করবেন, কিছু আমলের চেষ্টা করবেন, নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করবেন। এই উদ্দেশ্যেই শ্রোতা মণ্ডলী অনেক কষ্ট করে, পকেটের টাকা খরচ করে, রাস্তা খরচ দিয়ে, রাতের ঘুমকে নষ্ট করে মাহফিলে আসে, গাঁজাখুরি গল্প শোনার জন্য তারা আসেন না। কথা ঠিক না বেঠি? গাঁজাখুরি বক্তব্য যারা দেয়, যে সমস্ত বক্তাদের মুখে দেখবেন কোরআনের আয়াত নাই, হাদিস নাই, শুধু কাহিনী আর কাহিনী, বুজুর্গদের কাহিনী বলে, ওই উলি আউলাদিয়ের কাহিনী বলে, রাস্তাঘাটের ইতিহাস বলে, ওই সমস্ত বক্তাদেরকে একবার দাওয়াত দিবেন, দ্বিতীয়বার দাওয়াত দিবেন না। আমার সঙ্গে আপনার একমত কিনা? হাত তুলে ওয়াদা করেন, হাত তুলে ওয়াদা করেন, এই সমস্ত গাঁজাখুরি বক্তব্য যদি কোনো মাহফিলে কোনো বক্তা দিয়ে থাকে, ওই বক্তাকে দ্বিতীয়বার আপনাদের এলাকায় নিয়ে আসবেন না। এই ওয়াদা আপনারা দিলেন, ইনশাআল্লাহ। দুঃখের সাথে বলতে হয় অনেক মাহফিলে অনেক বক্তা এমন ইতিহাস বলা শুরু করে দেয়, পরে যে আরো বক্তা আছে তার খবরই নাই, ওনাকে স্লিপের উপরে স্লিপ দেওয়া হয়, এরপরে হুজুর তার বক্তব্য উনি গেয়ে যাচ্ছেন, তার কাহিনী তিনি বলেই যাচ্ছেন। সাবধান, এই ধরনের বক্তব্য থেকে আপনারা আপনাদের মুখে লাগাম লাগান, জাতিকে ধোকা দিবেন না। সময়ের মূল্য আছে, সময়ের হিসাব দিতে হবে কাল কিয়ামতের কোঠে। কাল কিয়ামতের কোঠে পাঁচটি প্রশ্নের জবাব দিতে হবে, তার ভিতরে এই সময়ের হিসাব দিতে হবে। আন উমরিহি ফিমা আবনাহু, বক্তা তোমাকে সময় দিয়েছিলাম 70 বছর, এর ভিতরে তুমি 20 বছর পড়ালেখা করেছিলে, আর বাকি 30 বছর তুমি বক্তব্য দিয়েছিলে, আর 10 বছর তুমি বয়ে বৃদ্ধ অবস্থায় বিছানায় ছিলে, এই 30 বছর জাতিকে কি কথা বলে তুমি তাদেরকে ধোকা দিয়েছ, কোন হাদিসের বাণী কতটুকু তুমি তাদের কাছে উপস্থাপন করেছিলে, হিসাব দাও। বক্তা যদি আজে বাজে কথা বলে থাকে,
কুরআন এবং সহিহের বক্তব্য না দিয়ে তার বানানো কোনো কাহিনী বলে থাকে, বুজুর্গ বুজুর্গ ব্যক্তিদের কোনো ইতিহাস বলে থাকে, সেদিন কি হিসাব দিতে পারবে? সাবধান। সম্মানিত উপস্থিতি, এরপর আমি ভূমিকায় কিছু কথা বলে ফেললাম আপনাদেরকে সতর্ক করার জন্য। আমি আজকের বিষয় নিয়েছি মহাগ্রন্থ আল কোরআন কি এবং কেন। মহাগ্রন্থ আল কোরআন কি এবং কেন, দেখেন এই কোরআনটা হাতে নিতেই একটি জিনিস চোখে পড়ল সম্মানিত পরিচালক এবং কিছু মেহমান এখানে উপস্থিত আছেন। এখানে কোরআনের প্রথমে এক লেখা আছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। বাংলাতে কি লেখা আছে জনাব? নুরানি হাফিজি কোরআন শরীফ। কি আছে? কোরআন শরীফ। সংশোধনের জন্য বলছি, আমি যেহেতু বিষয় নিয়েছি কোরআন কি এবং কেন, দেখেন কোরআনটা হাতে নিতেই চোখে পড়ল কোরআন শরীফ। কোরআন শরীফ শব্দটার কোরআনের 30 পারা কোরআনের ভিতরে কোথাও লেখা নেই, আপনারা কি জানেন? এবং সিয়াসিত্তার হাদিসের ভিতরে কোন জায়গায় কোরআন শরীফ লেখা আছে এরকম কোন ইবারত নাই। আমি যতটুকু পড়ালেখা করেছি আপনাদের দোয়ায়, দাওরায়ে হাদিস, হাদিসে কামেল এবং ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্স, সম্মানিত উপস্থিতি, আমি আমার লেখাপড়ার জীবনে কোরআনের কোন জায়গায় কোরআন শরীফ দেখি নাই, হাদিসের কোনো ইবারতে কোরআন শরীফ নাই। অতএব এই কোরআন শরীফ যা লেখে এই কোরআনের লাস্টে কিছু ইতিহাসও পেতে পারেন, হয়তো বা এটাতে নাই, অনেক কোরআনের ভিতরে আছে। কোরআনের লাস্টের পেজে 2-3 পৃষ্ঠার ভিতরে বিভিন্ন প্রকার শখ আঁকানো আছে, এইটা তাবিজ পরে আপনি পরে থাকলে কি উপকার পাবেন, এই ধরনের অনেক তাবিজ দেওয়া থাকে, থাকে কি থাকে না? এই ধরনের কোরআন যারা লিপিবদ্ধ করেছে, যারা প্রেসে ছাপিয়েছে, এদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা হেদায়েত দান করুক, বলে আমিন। দেখেন আল্লাহ সুবহান ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কারিমের কিন্তু নাম দিয়েছেন, 3-3 নাম মহাগ্রন্থ আল কোরআন কারিম থেকে আমি পাঠ করছি। আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা ইয়াসিনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم। যে সমস্ত আয়াত এবং সূরাগুলি আপনাদের মুখস্থ আছে মহাব্বতের সাথে আমার সঙ্গে তেলাওয়াত করবেন, আমিও সওয়াব পাবো, আপনিও সওয়াব পাবেন, যারা পারেন না তারা মনোযোগ সহকারে শুনবেন, আপনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আমরা মহাব্বতের সাথে পড়ি, আমরা অনেকে সূরা ইয়াসিন মুখস্থ পারি, পারি না? আচ্ছা একটু পরীক্ষা করি, সূরা ইয়াসিন মুখস্থ আছে এরকম কে খেয়েছেন হাত উড়ান? 2-1 রুকু, 2-1 মুবিন, 1-2 পৃষ্ঠা, দেখেন মাশাআল্লাহ কমপক্ষে 15-20 জনের হাত উঠেছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের কাছে জন্ম দোয়া করি, আল্লাহ তাদেরকে আরো কোরআন মুখস্থ করার তৌফিক দাও, আমিন। মহাব্বতের সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বলছেন ইয়াসিন, হুরুফে মুকাত্তিয়াত এই সমস্ত শব্দগুলি কোরআনের অনেক সূরার শুরুতে আছে, আছে না নাই? এগুলির অর্থ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান রব্বুল আলামিন জানেন, কিন্তু বিভিন্ন মুফাসসিরিনে কেরাম এগুলির বিভিন্ন অর্থ করে থাকে এবং সর্বশেষ বলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন এই আয়াতগুলি দিয়ে কি বোঝাতে চেয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল কুরআনিল হাকিম, এটা হলো প্রজ্ঞাময় কোরআন, এর ভিতরে অনেক প্রজ্ঞাপূর্ণ বিধিবিধান লিপিবদ্ধ আছে, প্রজ্ঞাপূর্ণ বিধিবিধানের ভিতরে আছে, এর থেকে আপনার বৈজ্ঞানিকের সৃষ্টি, অনেকে বলে থাকে বিজ্ঞানসম্মত কোরআন। আমি প্রশ্ন করি, বিজ্ঞানসম্মত কোরআন নয়, কোরআন সম্মত বিজ্ঞান, কথা ঠিক কোনটা?
কোরআন সম্মত বিজ্ঞান, বিজ্ঞান সম্মত কোরআন নয়। যদি কেউ বলে বিজ্ঞান সম্মত কোরআন, বিজ্ঞানের সঙ্গে কোরআনের অনেক কিছুই মিল পাওয়া যায়, অতএব কোরআনটা হলো বিজ্ঞান সম্মত, তাহলে কি হবে? ভুল হবে, মারাত্মক অপরাধ হয়ে যাবে, সাবধান। এই কথাকে কেউ সাপোর্ট করবেন না, আমরা বলবেন না, বিজ্ঞানের আবিষ্কার হয়েছে কোরআনকে রিসার্চ করে, কোরআনকে গবেষণা করে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক হয়েছেন, বিজ্ঞান সম্মত তারা ব্যাখ্যা শিখেছে মহাগ্রন্থ আল কোরআন থেকে। আল কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর বাণী, এই কিতাব পড়ে তারা বৈজ্ঞানিক হয়েছে। অতএব বিজ্ঞান হলো কোরআন সম্মত বিজ্ঞান, বিজ্ঞান সম্মত কোরআন নয়। এই কথাটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, যেহেতু আমি বিষয় নিয়েছি আল কোরআন কি এবং কেন। এবার আমরা একটা নাম পাইলাম, কোরআনের নাম কি? কোরআনুল হাকিম, প্রজ্ঞাময় কোরআন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, অবশ্যই এটা সম্মানিত কোরআন। কারিম শব্দের অর্থ হলো সম্মানিত, এটা হলো সম্মানিত কোরআন। তানজিলুম মির রব্বিল আলামিন, বিশ্ব নিয়ন্ত্রা, এই বিশ্বের যিনি লালন পালনকারী, সেই প্রভুর পক্ষ থেকে এটি অবতীর্ণ করা হয়েছে। তাহলে আর একটি নাম পাইলাম, কোরআনুন কারীম, কারীম নাম পেলাম, তাই না? আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুল বুরুজের শেষের দিকে বলছেন, বাল হুয়া কোরআনুম মাজীদুম ফি লাওহিম মাহফুজ, বরং এটা হলো সম্মান মর্যাদাময় কোরআন। মাজিদ মানে মর্যাদাময়, সবচেয়ে মর্যাদার অধিকারী মর্যাদাময় কোরআন, যেটা লোহে মাহফুজে সংরক্ষিত আছে, সূরা বুরুজ। তাহলে আমরা নাম পাইলাম কোরআনুল হাকিম, কোরআনুল করিম, কোরআনুম মাজিদ, তিনটি নাম পাইলাম। আমরা এই কোরআনের নাম যখন বলবো কোরআনুল করিম অথবা কোরআনুল হাকিম অথবা কোরআনুম মাজিদ বলবো, কোরআন শরীফ বলবো না, শরীফ লাগানো হয়। ক্যাবলা বাবা, ক্যাবলা শরীফ, খানকা শরীফ, দেখেন কত সূক্ষ্মভাবে কথাটিকে এখানে লিপিবদ্ধ করে দিয়েছে ভণ্ড পীর। এই সমস্ত ভণ্ডপীঠদের খিতাবে লেখা হয় ক্যাবলা শরীফ, এবং তাদের যে খানকা আছে, যেখানে তারা বিভিন্ন ধরনের তাদের অধীনস্থদেরকে নিয়ে খারাপ আড্ডা জমায়, সেই খানকাকে বলা হয় খানকা শরীফ। সেই খানকা শরীফ ক্যাবলা শরীফের সঙ্গে মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর কালামের সঙ্গে নাম জড়িয়ে দিয়ে লিখেছে কোরআন শরীফ, নাউজুবিল্লাহ। সাবধান, আমরা মুসলিম বিশ্বের সেরা মানব জাতি, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ধারক বাহক হওয়ার কারণে বিশ্ব মুসলিমকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করেছেন, কথা ঠিক না বেঠি? অতএব আমরা মহাগ্রন্থ আল কোরআনের ধারক বাহক হয়ে এই কোরআনের মান হানি হয় এমন কোনো কথা, এমন কোনো আমল, এমন কোনো ব্যবহার আমরা এই কোরআনের সামনে করতে পারি না, কথা ঠিক না বেঠি? আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কোরআন নাজিল করলেন কেন, কেন এই কোরআনকে আমাদেরকে দান করা হলো? দেখেন মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ একটি আসমানি গ্রন্থ, যত গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছিল সমস্ত গ্রন্থের ভিতরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো মহাগ্রন্থ আল কোরআন। মহাবিশ্বের মহাবিশ্বয়, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। তদানীন্তন কালে আল্লাহর রাসূলের পূর্বে অনেক দার্শনিক ছিল, আরবি পণ্ডিত ছিল, যারা অনেক চেষ্টা করেছে কোরআনের মতো একটি আয়াত বানাইতে, একটি সূরা বানাতে। আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে চ্যালেঞ্জ করে বলেছেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তোমরা যদি পারো
কোরআনের একটি আয়াতের মতো আয়াত মালিবদ্ধ করে নিয়ে আসো, অথবা কোরআন একটি ছোট্ট সুরার মতো সুরা তোমরা লিপিবদ্ধ করে নিয়ে আসো, পারলে দেখায় দাও। তোমরা তো বলো মোহাম্মদের বাণী আমারে বলে, মোহাম্মদ একজন কবি, কবিতার স্বরে সে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ বললেন পারলে তোমরা একটি আয়াত অথবা একটি সুরা তোমরা লিপিবদ্ধ করে আমার এই প্রশ্নের জবাব দাও। তারা পারে নাই, তারা বলছে লাইসাল কালামুল বাশার, এটা মানুষের বানানো কোনো কিতাব নয়, মানুষের বানানো কোনো আয়াত ও সূরা নয়, এটা বিশ্ব নিয়ন্তা রব্বুল আলামিনের কালাম, এই কালাম মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। বলি আলহামদুলিল্লাহ, এই কোরআনের সংস্পর্শে যারা আসলাম প্রত্যেকে সম্মানিত হয়েছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, যার উপরে নাজিল হয়েছে, তিনি হলেন বিশ্ব নবী, সমস্ত নবীদের সরদার, সরদারে দু আলম, দুনিয়া এবং আখেরাতের বাদশাহ যিনি, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কোরআন তার উপরে নাজিল হওয়ার কারণে তিনি সবচেয়ে সম্মানিত হয়েছেন, কথা ঠিক না বেঠি? এই কোরআন যিনি নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তার নাম কি? জিব্রাইল। সমস্ত ফেরেশতার মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হলেন জিব্রাইল, তিনি হলেন ফেরেশতাদের সর্দার, কথা ঠিক না বেঠি? সেই জিব্রাইল এই কোরআন বহন করার কারণে জিব্রাইলের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। লক্ষ কোটি অগণিত ফেরেশতা আছে, সেই ফেরেশতাদের লিডার হলেন হযরত জিব্রাইল, কথা ঠিক না বেঠি? আরো যদি আমরা নিচে আসি, এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে সেই মাসের নাম কি, আপনারা কি বলতে পারবেন? বলবেন রমজান মাস। কি মাসে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন? নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই বারোটি মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হলো রমজানুল মোবারক মাস, সাইয়্যিদুশ শাহর। সমস্ত মাসগুলির ভিতরে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। আল্লাহ বলছেন শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন আমি মহাগ্রন্থ আল কোরআনকে রমজানুল মুবারক মাসে অবতীর্ণ করেছি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, হেদায়েতের বার্তা বাহক হিসেবে আমি মহাগ্রন্থ আল কোরআন রমজানুল মুবারক মাসে অবতীর্ণ করেছি। ওবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্যর জন্য আমি মহাগ্রন্থ আল কোরআনকে বিশ্ব মুসলিমকে দান করেছি। ওবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ফুরকান বলা হয় সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য বিধানকারীর নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এবার এই মহাগ্রন্থ আল কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারক মাসের মান পজিশন বাড়িয়ে দিলেন। বারো মাসের ভিতরে রমজান মাস হলো সাইয়্যিদুশ শাহর, শ্রেষ্ঠ মাস। এই কোরআন নাজিল হওয়ার কারণে এই খিতাব এই মর্যাদার আসিনে আসীন হয়েছে রমজানুল মুবারক মাস। এবার যদি আমরা আরেকটি নিচে আসি, যেই রজনীতে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে সেই রজনীর মান পজিশন সম্মান বৃদ্ধি হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে, কথা ঠিক না বেঠি? আল্লাহ সূরাতুল কদর নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন আমি অবশ্যই এই মহাগ্রন্থ আল কোরআনকে একটি মহিমান্বিত রজনীতে অবতীর্ণ করেছি। ইয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ও মুহাম্মদ আপনি কি জানেন সেই মহিমান্বিত সেই বরকতময় রজনীটা কি? আল্লাহ প্রশ্ন করে আবার জবাব দিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রমজানুল মুবারক মাসের
সেই বরকতময় সম্মানিত রজনী হলো, এর মর্যাদা হলো এই রাত্রিতে যারা আল্লাহর ইবাদত করবে তাদের আমলনামায় হাজার মাসের নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ, তুমি কোরআন দিলে পথ খাতে পাঁচ ওয়াক্ত সালাত শিখাতে, কথা ঠিক না বেঠি? তুমি কোরআন দিলে পথ খাতে পাঁচ ওয়াক্ত সালাত শিখাতে, সালাত দিলে না ভুলিতে মসজিদের ওই পথ, তুমি আখেরই সহায় দিবে বেহেশতি দাওলাত, বেহেশতি দাওলাত তুমি অনেক দিলে আল্লাহ দিলে অসে নিয়ামত, আমি লুভি তাই তো আমার মেটে না হসরত, মেটে না হসরত, লিল্লাহে তাকবীর। আমার বক্তব্য আপনারা বুঝতে পারতেছেন? আমার বক্তব্য কি আপনারা বুঝতে পারতেছেন? কিছুক্ষণ বক্তব্য দিব না ছেড়ে দিব? নির্ধারিত সময় একেবারে কাছাকাছি চলে আসছি, কিছুক্ষণ কথা বলবো, আপনারা বললে সভাপতি সাহেবের কাছে অনুমতি নিয়ে এরপরে আমি সামনে আগাবো, কারণ আমাকে যে সময় দেওয়া হয়েছে সেই সময়ের একেবারে কাছাকাছি চলে আসছি, খুব বেশি দূর আগাইতে পারবো না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহাগ্রন্থ আল কোরআন কি এবং কেন একটি সুন্দর বিষয় নিয়েছি, কথা ঠিক না বেঠি? এই বিষয়ে কথা বলতে গেলে কমপক্ষে এক থেকে সোয়া ঘন্টা দেড় ঘন্টা সময় পাইলে মন ভরে সুন্দর করে আপনাদেরকে কিছু কথা বলতে পারতাম, সময় সাপেক্ষে ইনশাআল্লাহ বলবো। আমি বলছিলাম মহাগ্রন্থ আল কোরআনের স্পর্শে যারা এসেছে, সংস্পর্শে যারা এসেছে প্রত্যেকে সম্মানিত হয়েছে কি হয় নাই? জিব্রাইলের বাহক হওয়ার কারণে তার সম্মান বেড়ে গেছে, সমস্ত ফেরেশতাদের সর্দার। এই কোরআন নাজিল হওয়ার কারণে আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী, এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাস হয়ে গেল সাইয়েদুস সাহার। এই রমজান মাস এই 365 দিনের একটি রজনীতে নাজিল হওয়ার কারণে লাইলাতুল কাদরের মান পজিশন আল্লাহ বাড়িয়ে দিলেন 1000 মাসের সমপরিমাণ নেকি ওই আল্লাহর বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে, সেটা হলো লাইলাতুল কাদর। শুধু তাই নাই, এই মহাগ্রন্থ আল কোরআন করিমকে যে কাফের দিয়ে মুড়িয়ে রাখা হয় সেই কাফের নাম হলো কি? এই কাফের নাম কি যে কাপড় দিয়ে বেঁচিয়ে রাখা হয়? গিলাফ। সেই গিলাফ একটি কাপড়, 15-20 টাকা দামের একটা কাপড়। এই কাপড়টা যদি কোনোভাবে মাটিতে পড়ে যায় পোলাপান পরাবে, নষ্ট হবে। ময়মুরব্বী যারা বোঝে যে এই কাপড়টি দিয়ে মহাগ্রন্থ আল কোরআনকে ঢেকে রাখা হয়, সঙ্গে সঙ্গে আফসোসের সাথে সেটে তুলে যদি ময়লা হয় ধুয়ে পরিষ্কার করে আবার কোরআনের সঙ্গে ঢেকে পেঁচিয়ে সুন্দর করে তাকের হয়ে রাখে দেয় কি দেয় না? দেখেন একবার, সামান্য 20 টাকা দামের একটি কাপড় মহাগ্রন্থ আল কোরআনের গিলাফ হওয়ার কারণে তার সম্মান বেড়ে গেছে কি যায় নাই? এবার আমরা অনেক কাঠ দেখি, অনেক কাঠ দিয়ে আমরা চেয়ার শোভা বানিয়ে আমরা সেটার উপরে বসে থাকি, আবার অনেক কাঠ আছে চুলার ভিতরে জালি আমরা ভাত তরকারি পাক করে খাই, কথা ঠিক না বেঠিক? সেই কাঠ দিয়ে যখন একটা রেহাল পালানো হয়, হাবেশাবারা কোরআন তেলাওয়াত করবে, সে রেহালের উপরে রেখে কাঠের বানানো রেহালের উপরে কোরআনটা রেখে তারা কি করে? কোরআন তেলাওয়াত করে। এই কোরআনের উপরে কাঠ থাকার কারণে, কাঠের উপরে কোরআন থাকার কারণে, কোরআনের খেদমতে থাকার কারণে সে রেহালের মান বেড়ে যায়, সে রেহালটাকে যত্ন সহকারে তাকের উপরে রাখা হয়, কথা ঠিক না বেঠি? এবার এই মহাগ্রন্থ আল কোরআনের স্পর্শ আসার কারণে ওই 20-30 টাকা দামের কাপড়ের দাম বেড়ে গেল, ওই অযত্নে থাকা একটি কাঠ যখন রেহালে পরিণত হয়ে মহাগ্রন্থ আল কোরআনের সংস্পর্শে চলে আসলো, সেটার যত্ন বেড়ে গেল, সেটাকে তাকে রাখা হয়।
মহাগ্রন্থ আল কোরআন লাইলাতুল কদরে অবতীর্ণ হওয়ার কারণে 1000 মাসের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হলো। লাইলাতুল কদর রমজান মাসে কোরআন নাযিল করার কারণে রমজান মাসের দাম বেড়ে গেল, সাইয়্যিদুস সাহার হয়ে গেল। এই কোরআনের সংস্পর্শে যদি কোনো মানুষ চলে আসে তাহলে এই মানুষটিও পৃথিবীর সেরা মানুষ হিসেবে বিবেচিত হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন কুতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের খেদমতের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে তোমরা মানুষদেরকে বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা যদি আল্লাহতে বিশ্বাসী হও, আল্লাহকে বিশ্বাস করো, তাহলে তোমাদেরকে এই কাজটি করতে হবে। আল্লাহ বলছেন মানুষের মধ্য থেকে একটি দলকে নির্বাচিত করা হয়েছে, সমস্ত মানুষকে কিন্তু সম্মানিত করা হয় নাই, কেবলমাত্র শুধুমাত্র যারা কোরআন এবং হাদিস দিয়ে, কোরআন এবং সহি হাদিস দিয়ে মানুষদেরকে আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মা, তোমরা হলে এই মানুষ জাতির ভিতরে শ্রেষ্ঠ মানুষ। মানুষ তো সবাই, কিন্তু এর ভিতরে সবাই কিন্তু সম্মানিত হতে পারে নাই। সম্মানিত হয়েছেন তো তারাই যারা মহাগ্রন্থ আল কোরআনের সংস্পর্শে চলে এসেছে, মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান চর্চা করে কুরআন এবং সহি হাদিস দিয়ে মানুষদেরকে আল আমরু বিল মারুফ সৎ কাজের আদেশ প্রদান করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার এই দায়িত্ব গ্রহণ করবে। তাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তোমরাই। কথা ঠিক না বেঠি? দুঃখের সাথে বলতে হয় আজ বিশ্বের মুসলমান কোরআন গবেষণা বাদ দিয়ে, হাদিসের চর্চা বাদ দিয়ে তারা নফিল নাটক নিয়ে ব্যস্ত থাকে। কথা ঠিক না বেঠি? কোরআন ও হাদিস রহিল পরিয়াম, কোরআন ও হাদিস রহিল পরিয়াম, দৃষ্টি দিলেন তাই নফেল নাটক নিয়ে করো টানাটানি, মুসলিম তুমি হাই। কোরআন হাদিস রহিল পরে দৃষ্টি দিলেন তাই ইজমা কিয়াস নিয়ে করো টানাটানি, মুসলিম তুমি হাই। কথা ঠিক না বেঠি? এবার বিশ্ব মুসলিম কিভাবে তারা সবচেয়ে সম্মানিত হবে, সম্মানিত হওয়ার একটি বিষয় আমরা জানতে পারলাম, মহাগ্রন্থ আল কোরআনের সংস্পর্শে আমাদেরকে আসতে হবে। কোরআন থেকে যারা দূরে থাকবে তারা জীবনও সম্মানিত হতে পারবে না। যেরকম ভাবে এই কোরআন থেকে দূরে যাওয়ার কারণে মক্কার কাফের মুশরিকরা উপেক্ষিত হয়েছে, অনেক মুনাফিক ছিল মক্কার বুকে। মুনাফিকরা আল্লাহ রাসূলের সঙ্গে মুসলমানদের সঙ্গে গাদ্দারি করার কারণে, মুনাফিকি করার কারণে তারা কিন্তু ইসলাম থেকে দূরে, বহু দূরে তারা নিক্ষিপ্ত হয়েছিল কোরআন থেকে তারা দূরে সরে যাওয়ার কারণে। এবার যারা কোরআনের সংস্পর্শে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কা জীবন তারা পরিচালনা করেছেন, মক্কা থেকে যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে মদিনায় হিজরত করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তারা মদিনায় হিজরত করেছে, আল্লাহ রাসূলের সঙ্গে থেকেছে, তারাই কেবলমাত্র কোরআনের সংস্পর্শে থাকতে পেরেছে। কথা ঠিক না বেঠি? তোমরা ভুলেই গেছো, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তারা আজ জান্নাতের ওই খুশবাগেতে, তারা আজ জান্নাতের ওই খুশবাগেতে অতিথি, ব্রহ্মমান রাহিলিল্লাহ করেছেন তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছো, তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। আফসোসের সাথে বলতে হয়
আমরা জানি মহাগ্রন্থ আল কোরআনকে যারা মহাব্বত করে ভালোবেসে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, এমন অনেক হাবে যে কোরআনকে মক্কার কাফের মুশরিকরা বিভিন্ন কলা কৌশলে তাদেরকে শাহাদত বরণ করে দিয়েছে, কথা ঠিক না বেঠি? অনেক সাহাবীদেরকে তারা একা পে হত্যা করেছে। আমরা জানি অনেক যুদ্ধে, বিশেষ করে ইয়ামামার যুদ্ধে 70 জন হাবেজে কোরআনকে, হাবেজে কারীকে তারা নিহত করে ফেলে দিয়েছিল। 70 জন হাবেজ কোরআনকে তারা শাহাদত বরণ করে দিয়েছিল। তারা এই কোরআনকে মহাব্বত করার কারণে তারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আল্লাহ রাসুলের সঙ্গে চলে গিয়েছিলেন। তাদেরকে কি করেছিল? তারা শাহাদত বরণ করে দিয়েছিল, তারা শহীদ হয়েছিলেন আল্লাহর রাস্তায়। মহাগ্রন্থ কোরআনকে ভালোবেসে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের সঙ্গে ছিলেন। আমাদের কই কোরআনের সংস্পর্শে থাকতে হবে। কোরআনের সংস্পর্শে যদি আমরা থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মান সম্মান পজিশন বাড়িয়ে দিবেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কারিমে বলছেন, ইরফাইল্লাহুল লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলছেন, যারা ঈমান আনয়ন করবে এবং এই কোরআনের বিদ্যায় তারা বিদ্যান হবে, আমি রব্বুল আলামিন তাদেরকে সম্মানের অধিকারী করব, তাদেরকে আমি সম্মানের সাথে পৃথিবীতে জীবিত রাখব। এক নম্বর হলো ঈমান আনয়ন করতে হবে, দুই নম্বর হলো কোরআনের বিদ্যায় বিদ্যান হতে হবে। কোরআন এবং হাদিসের বিদ্যা ছাড়া অন্য কোনো বিদ্যা দিয়ে এই সম্মান অর্জন করা সম্ভব নয়। এই জন্য আমাদেরকে কোরআনের বিদ্যায় শিক্ষিত হতে হবে। কোরআনের সিলেবাস যেই বিশ্ববিদ্যালয়ে আছে, কোরআনের সিলেবাস যেই হাই স্কুলে আছে, যে স্কুলে আছে, সেই স্কুলে আমাদের ছাত্রদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাতে হবে, কথা ঠিক না বেঠিক? যেই বিদ্যালয়ে মহাগ্রন্থ আল কোরআনের চর্চা হয় না, বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সবচেয়ে মর্যাদাপূর্ণ আল্লাহর পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন যে স্কুলে পড়া হয় না, যে কলেজে পড়া হয় না, যে ভার্সিটিতে পড়া হয় না, সেই বিশ্ববিদ্যালয়ে যদি সেই সম্মানের অধিকারী আপনি হতে পারবেন না, যে সম্মান আল্লাহ বল দিয়েছেন যে যারা কোরআনের বিদ্যায় যারা পারদর্শী হবে তাদেরকে আমি সম্মানিত করব, তাদেরকে আমি শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করব, সেই সৌভাগ্যটা আমাদের হবে না। দুঃখের সাথে বলতে হয়, অনেক অনার্স মাস্টার্স পাস করাম, অনেক শিক্ষিত ছেলে আছে, তারা বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারে না, কথা ঠিক না বেঠি? দুঃখের সাথে বলতে হয়, একজন উচ্চ শিক্ষিত বাপের ঘরের কয়েকটা সন্তান থাকে, তার অনেক অর্থ সম্পদ আছে, তার সন্তানদেরকে বেছে বেছে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করিয়ে বিশ্ববিদ্যালয়ে পাশ করিয়েছে, কিন্তু জানাজার সালাত পড়াইতে পারে না, কথা ঠিক না বেঠি? এর সে আফসুসের আর কিছুই হতে পারে না। অথচ এই কোরআনের জন্য আজ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, কোরআনের খেদমতের জন্য পৃথিবীতে আমাদেরকে মানুষ হিসেবে প্রেরিত করেছেন। অথচ এই কোরআন থেকে আপনি আপনার সন্তানদেরকে দূরে রাখলেন, আপনার সন্তানের কাছ থেকে আপনি জানাজার সালাতটাও পড়ে নিতে পারবেন না। আপনি দুর্ভাগা, আপনি অযোগ্য একজন পিতা, আপনার সন্তানদেরকে কমপক্ষে জানাজার সালাত পড়ার মতো যোগ্যতা আপনি শিখিয়ে দিতে পারলেন না। আপনার মতো দুর্ভাগা পিতা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না, কথা ঠিক না বেঠি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন আমাদেরকে। কোরআনের অনুসরণের মাধ্যমে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। কোরআনের আলোচনা যদি করা যায়, কোরআন এবং সুন্নার কথা যদি কোনোখানে বলা হয়, তাহলে অনেক লোকের চুলকানি শুরু হয়ে যায়, কারণ অনেক বিধিবিধান আছে, অনেক আলোচনা আছে। যদি জোরালোভাবে করা হয়, অনেকের মানুষ, অনেক মানুষের বিরুদ্ধে এই আলোচনা চলে যায়, তখনই তাদের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, কথা ঠিক না বেঠে? আজ কোরআনকে ব্যঙ্গ করা, কোরআনের শিক্ষাকে ব্যঙ্গ করে অনেকে কথা বলে থাকে যে কোরআন যারা মাদ্রাসায় পড়ে এরা ভাত পায় না, এরকম কথা বলে কি বলে না? অনেকেই বলে, মরে দেখো তুমি কবরে তুমি জবাব দিতে পারবে না, কাল কিয়ামতের কোটে হবে যে কোরআনকে বলা হবে তুমি কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের উচ্চ মাকামে তুমি চলে যাও, কথা ঠিক না বেঠিক? ওই অযোগ্য মূর্খকে যদি বলা হয়
যে অযোগ্য ছেলে অনার্স মাস্টার্স পাশ করে পিতার একটি জানাজার দোয়ার না শিখে সূরা ফাতিহার মাধ্যমে বাবার জানাজা পড়াতে অক্ষম হলো সক্ষম হলো না, ওই অযোগ্য মাস্টার্স ছেলেকে যদি কালকে আমাদের কোটে বলা হয় তুমি কোরআন তেলাবাত করো আর জান্নাতের উচ্চ মাকামে চলে যাও, সে কি পারবে? পারবে না, সে ব্যর্থ। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াটা হলো একটা অনর্থক দুনিয়া, এই দুনিয়া নিয়ে তারা ব্যস্ত ছিল, আখিরাত নিয়ে তারা চিন্তা ভাবনাই করে নাই। ওই সমস্ত অযোগ্য মানুষগুলি যখন শুনে কোরআন এবং হাদিসের তাফসির হয় তাদের বিরুদ্ধে যখন চলে যায় তখন তাদের গায়ের ভিতরে আগুন জ্বলে যায়, তাদের চুলকানি শুরু হয়ে যায়। আল্লাহ বলছেন এই পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানিত হলো এই কোরআন যারা অধ্যয়ন করবে এবং কোরআনকে যারা মানুষকে শিক্ষা দেবে, এরাই হলো পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ। বুখারী শরীফের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে তারাই হলো শ্রেষ্ঠ যারা কোরআন শিক্ষা করে এবং এই কোরআনকে মানুষকে শিখিয়ে দেয়। অথচ কিছু নামধারী শিক্ষিত মূর্খ, ওদেরকে আমি শিক্ষিত মূর্খ বলি, তারা বলে কোরআন যারা পড়ে মাদ্রাসায় যারা পড়ে এরা ভবিষ্যতে কিছুই করতে পারে না। আমি উদাহরণস্বরূপ বলতে চাই যে মাদ্রাসা পড়ুয়া একটা হাফেজে কোরআন যখনই সে হেফজে শেষ করলো 5 বছরে বা 3 বছরে অথবা 7 বছরই লাগুক, 7 বছর পরে যখন সে হাফেজ হয়ে বের হবে যে কোনো মসজিদে যাক, তাকে যখন সামনে দিয়ে কোরআন তেলাওয়াত করে মা পিছনে থেকে যারা মুসল্লিরা তার তেলাওয়াত শুনে নামাজ পড়ে তার ইমামতিতে, প্রত্যেকের মন ভরে যায়, কথা ঠিক না বেঠি? একজন দাখিল পাশ ছাত্র মাত্র দাখিল পাশ সর্বপ্রথম সার্টিফিকেট অর্জন করেছে, এরকম একটা ছাত্রকে যদি মসজিদের খুতবাই তুলে দেওয়া হয় সে খুতবা দিতে পারবে, তার মানে সে একজন জামে মসজিদের খতিব হয়ে গেলো বলি আলহামদুলিল্লাহ। কিন্তু স্কুল থেকে পাশ করা এসএসসি পাস করা একটা ছাত্রকে যদি মসজিদে এসে বসে দেওয়া হয়, তুমি ছোট ছোট বাচ্চাদেরকে আলিফ বা তা সা পড়াও সে শুদ্ধ করে বলতে পারবে? অবশ্যই পারবে না। একজন মাদ্রাসা পড়ুয়া একজন হাফেজ কোরআন 5-7 বছরে হেফজ হওয়ার পরে কমপক্ষে মসজিদের ইমামতি করার যোগ্যতা অর্জন করে ফেলে বলে আলহামদুলিল্লাহ। দাখিল পড়ুয়া একজন ছাত্র দাখিল পাস করার পরে কমপক্ষে একটা মসজিদের খেদমত করতে পারে, খুতবা না দিতে পারলেও কমপক্ষে 5 জায়গায় একটা মসজিদে সকালবেলা ফুরকানিয়া পড়াতে পারবে এবং 5 ওয়াক্ত সালাত পড়াতে পারবে, যোগ্যতা তার ভিতরে চলে আসে, বলেন ঠিক না বেঠি? আর স্কুল অথবা কলেজ থেকে অনার্স মাস্টার্স পাস করে অনেক শিক্ষিত লোক ঢাকার শহরে রিক্সা চালাইও ভাত পায় না, কথা ঠিক না বেঠি? কয়জনের চাকরি হয়েছে? অনার্স মাস্টার্স পাস করার পরে কয়জন শিক্ষিত ছেলের চাকরি হয়েছে বাংলাদেশের জরিপে দেখেন, শতকরা 60% শিক্ষিত যুবক আজ বেকার, চাকরির নামে হাই হুতাশ করে তাদের জীবন চলে যাচ্ছে, বয়স পার হয়ে যাচ্ছে, 35 বছর পার হয়ে গেছে, এবার আর সে কোনো চাকরিতে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এরকম লক্ষ লক্ষ অনার্স মাস্টার ডিগ্রি পাস মাস্টার্স পাস ছাত্র আছে, কিন্তু আপনি একটা ছাত্র দেখান যে হাফেজে কোরআন সে হেফজ শেষ করে বাড়িতে বসে আছে, কোনো চাকরি করতে পারে না, এরকম কোনো ছাত্র আসে বাড়িতে বসে? অবশ্যই নাই। ব্যতিক্রম 2-1টা থাকতে পারে, শতকরা 2-1 জন, একটা দাখিল আলেম ফাজেল কামিল পাশ একটা ছাত্র কামিল পাশ করার পরে বাড়িতে বসে আছে, কোনো মসজিদের কম্পকে খেজমত করে না, এরকম কামিল পাশ ছাত্র হাজারো একজন পাবেন না ইনশাআল্লাহ। এটাই কোরআনের সঙ্গে থাকার মর্যাদা, কমপক্ষে কোরআনকে খেজমত করে যারা কমপক্ষে আলেম ফাজিল কামেল পাস করেছে, সরকারি চাকরি না হোক কমপক্ষে একটা মসজিদের খেজমত করে একটা মক্তবের খেজমত করে তার জীবনকে সে পরিচালনা করতে পারছে এবং সম্মানের সাথে সমাজের ভিতরে মাথা উঁচু করে থাকতে পারছে, এই সম্মান দিয়েছে কিসে? মহাগ্রন্থ আল কোরআন। আমার বিষয় কোরআন কি এবং কেন, এই কোরআনের সঙ্গে সংস্পর্শে যারা আসবে তারা দুনিয়াতেও সম্মানের সাথে চলে যাবে, আখিরাতে তো সম্মানের শেষই নাই। আল্লাহ সুবহান ও তাআলা বলবেন, বান্দা তুমি যে কোরআন শিখেছো কোরআনের 1-1টি আয়াত তেলাওয়াত করো আর জান্নাতের স্তর তুমি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে থাকো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই বান্দা কারি এবং হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করতে থাকবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে সর্বোচ্চ সম্মানের জায়গায় সে অধিষ্ঠিত হয়ে যাবে, বলি আলহামদুলিল্লাহ।
কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, ওই নোভেল নাটক সেরে দিয়ে আল্লাহর কোরআন পড়, কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, যার সিনাতে আছে কোরআন দায়িত্ব তাহার ডর, কোরআন সানারি দইখানি, কোরআন সানারি দইখানি শয়তানেরই ঘর, কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, ওই নোভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পড়, কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর। সম্মানিত উপস্থিতি, আজ আমরা যদি এই কোরআনের সংস্পর্শে আসতে পারি, আমাদের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। আমি মহাগ্রন্থ আল কোরআনের কারিমের সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের উপরে ভিত্তি করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলেছিলাম, ওই হাদিসের অনুবাদ করে আমি আমার বক্তব্যের শেষ প্রান্তের দিকে চলে যাচ্ছি, কারণ কর্তৃপক্ষ যে সময় আমাকে দিয়েছেন এই সময় যদি তিনি তারা বাড়িয়ে না দেন তাহলে সামনে এগোনো আমার পক্ষে সম্ভব হবে না। আমি একেবারে কাছাকাছি চলে আসছি সম্মানিত উপস্থিতি, যেহেতু কোনো সিগন্যাল আমি কর্তৃপক্ষের পক্ষ থেকে পাচ্ছি না, অতএব আমি সামনে বারবার যেন আমার সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আমি আমার আলোচনাকে গুড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। আল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কারিমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, সাবধান তোমাদের আমলগুলিকে তোমরা বিনষ্ট করে দিও না। আল্লাহর অনুসরণ মানে মহাগ্রন্থ আল কোরআনকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের জীবনে আমলে পরিণত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 30 বছর জিন্দেগিতে যে হাদিসগুলো তিনি বলেছেন, সেই সুন্নাকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে সেই হাদিসগুলো বাস্তবায়ন করতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা কোরআন এবং হাদিস ব্যতীত রেখে অন্য কোনো পথ, অন্য কোনো মত যদি অনুসরণ করো, আমি রব্বুল আলামিন তোমাদের সমস্ত আমলগুলিকে বিনষ্ট করে দেব। আল্লাহ বলছেন, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, কোরআন মানে ইসলাম। আল্লাহ বলছেন, আমার নিকটে কেবলমাত্র সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের কোনো আমল আমি রাব্বুল আলামিন গ্রহণ করব না, অ্যাকসেপ্ট করব না। ওয়ামাই ইয়াবতাকি ওয়াইরাল ইসলাম দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া অন্য কোন পদ্ধতি যদি তোমরা আমাকে রাজি খুশি করতে চাও, আমার মহাব্বত, আমার ভালোবাসা পেতে চাও, তোমাদের পক্ষ থেকে সে আমলগুলি যদি গ্রহণযোগ্য করাতে চাও, আমি রব্বুল আলামিন গ্রহণ করব না। তোমাদের আমলগুলি যদি আমার নিকটে কবুল করাতে চাও, তাহলে ইসলামের পথেই তোমাদের আমল করতে হবে। ইসলাম ছাড়া অন্য পথে যদি তোমরা আমল করো, তাহলে তোমরা কাল কিয়ামতের কোটে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন নাতাজিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি। বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবাদেরকে সম্বোধন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটি বিষয় রেখে যাচ্ছি, দুইটি বিষয়ের উপরে যদি তোমরা প্রতিষ্ঠিত থাকতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। তার এক নম্বর হলো মহাগ্রন্থ আল কোরআন, দুই নম্বর হলো আমার সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে মেনেই আমাদের ব্যক্তি, পরিবার, সমাজকে গঠন করতে হবে, তাহলেই আমরা সম্মানের আসনে আসীন হতে পারবো। অন্যথায় আমরা অন্য কোনো পথ তরিকা অবলম্বন করে সম্মান অর্জন করতে ব্যর্থ হয়ে যাব। প্রখ্যাত সাহাবি, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্না, আমার প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা জান্নাতে যেতে অস্বীকৃতি জ্ঞাপন করবে তারা ব্যতীত। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যাবে না, জান্নাতে যেতে অস্বীকৃতি জ্ঞাপন করবে এমন কে রয়েছে? আল্লাহ রাসূল বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বলছেন, যারা আমার অনুসরণ করলো, আমার আদর্শকে গ্রহণ করে তাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রীয় জীবনকে পরিচালনা করলো, তারাই জান্নাতে যেতে স্বীকৃতি প্রদান করলো। অমান আসানি ফাকাদাবা, যারা তাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে আমার আদর্শকে পরিত্যাগ করলো, আমার সুন্নাতকে অনুসরণ না করে অন্য কোনো পথ মত তরিকাকে অনুসরণ করলো, তারাই জান্নাতে যেতে স্বীকৃতি জ্ঞাপন করলো। আমার সময় শেষ, আমি এখানে শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমার ভাঙ্গা গড়া দু একটি কথার মধ্যে আমার বিষয় ছিল মহাগ্রন্থ আল কুরআন এবং কি এবং কেন। আমরা যদি মহাগ্রন্থ আল কুরআনকে অধ্যয়ন করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন, কালকে আমাদের গোটা উম্মাহ সম্মানিত হয়ে জান্নাতে হাসতে হাসতে চলে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কায়েম মনে বাক্যে প্রার্থনা করি, আল্লাহ মহাগ্রন্থ আল কুরআন দিয়ে আমাদের ব্যক্তি পরিবার সমাজ জীবনকে গঠন করার তৌফিক দাও, বলি আমিন। পরিশেষে কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং উপস্থিত যারা ছিলেন প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করছি, আল্লাহ এই মজলিসে যারা উপস্থিত হয়ে মাহফিলে উপস্থিত হয়ে যারা কুরআন এবং সুন্নাহর অমীয় বাণী শ্রবণ করলো, প্রত্যেককে তুমি এর উপর আমল করার তৌফিক দাও, আমিন। আল্লাহ আমাদের ব্যক্তি পরিবার সমাজ জীবনকে কুরআন সুন্নাহ অনুযায়ী গঠন করার তৌফিক দাও, আমিন। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো, আমিন। কর্তৃপক্ষ যারা অসংখ্য পরিশ্রম করে, শারীরিক পরিশ্রম করে, অর্থনৈতিকভাবে যোগান দিয়ে এই মাহফিলটাকে সুন্দর করলো, প্রত্যেকের এই দানকে, এই শ্রমকে তুমি কবুল আর মঞ্জুর করো, আমিন। প্রতি বছর এই মাহফিলটাকে আরও জাঁকজমকভাবে করার তৌফিক দাও, আমিন। সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি মহান, কি মহান।